আপনি কতভাবে বেকিং সোডা ব্যবহার করেন। এটি অনেকেই রান্নাঘরে লুকিয়ে রাখে, আবার অনেকেই এটি রান্নার সাথে ব্যবহার করে। বিশ্বাস করুন আর নাই করুন, বেকিং সোডা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। পরিষ্কার থেকে শুরু করে নিজের যত্নে, যেমন দাগ থেকে মুক্তি, রুক্ষ ত্বকের যত্ন, মুখের দুর্গন্ধ, এমনকি বেকিং সোডা ডিওডোরেন্ট হিসেবেও ব্যবহার করা যায়। আসুন জেনে নেই বেকিং সোডা ব্যবহারের 9টি সহজ কৌশল যা সবার জানা উচিত। নাম্বার 1, ডিওডোরেন্ট। ওষুধের দোকান থেকে বা দামি দোকান থেকে এখন আর স্টিকি ডিওডোরেন্ট বা লিকুইড ডিওডোরেন্ট কেনার দরকার নেই। বেকিং সোডা প্রাকৃতিকভাবে আপনাকে দুর্গন্ধ থেকে মুক্তি দেবে। আপনি জেনে খুশি হবেন, এটি বানাতে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, আবার খুব বেশি সময়ও লাগবে না। শুধু এক গ্লাস পানিতে এক চামচের 1/4 বেকিং সোডা মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন সোডা সম্পূর্ণ পানিতে ডিজলভ না হয়ে যায়। এবার আপনি এটি বাউলে লাগাতে পারেন। বাস, হয়ে গেল প্রাকৃতিক ডিওডোরেন্ট। আবার বেকিং সোডা কর্নস্টার্চের সাথে মিশালেও দারুণ কাজ করে। 1 চামচ বেকিং সোডার সাথে 1 চামচ কর্নস্টার্চ মিশিয়ে একইভাবে ব্যবহার করতে পারেন। দেখবেন জাদুর মতো শরীরের দুর্গন্ধ দূর হয়ে গেছে। নাম্বার 2, রুক্ষ ত্বক ঠিক করুন। আপনি কি আপনার পায়ের রুক্ষ শুষ্ক ত্বক নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন? বেকিং সোডা ব্যবহার করে দেখুন। এই কাজটি করতে একটু বেশি সময়ের প্রয়োজন হবে আপনার, তবে রুক্ষ ত্বক ঠিক হবে নিশ্চিত। হালকা গরম পানিতে 15-20 মিনিটের জন্য পা ভিজিয়ে রাখুন। আপনি চাইলে যে কোনো কিছুতে পা ভিজিয়ে রাখতে পারেন, যেমন বালতি অথবা বাথটাব। এখন বেকিং সোডা পানিতে মিশিয়ে পায়ের তলাতে ঘষুন। আপনার পায়ের চামড়া যদি ফুলা থাকে বা পায়ে যদি চুলকানি থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই, কারণ বেকিং সোডাতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, যা সহজেই আপনাকে স্বস্তি এনে দেবে। ঘরে নারিকেল তেল থাকলে বেকিং সোডার সাথে মিশিয়ে আপনার ত্বকে 5 মিনিট লাগিয়ে রাখুন। দেখুন আপনার ত্বক কীভাবে মসৃণ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগছে আপনার? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আপ টু ডেট থাকার জন্য ভিডিওটি লাইক করুন আর বেল আইকন নোটিফিকেশান অন করে রাখুন। যাই হোক, ফিরে যাচ্ছি বেকিং সোডা কীভাবে ব্যবহার করবেন সেই কৌশলে। নাম্বার 3, ফ্রিজের গন্ধ থেকে মুক্তি পান। আমি নিশ্চিত আপনার ফ্রিজটি ভর্তি আছে বিভিন্ন রকম খাবার দিয়ে। আপনি যদি মাংস, শাকসবজি এবং দুধ জাতের খাবারগুলো একসাথে ফ্রিজের মতো একটি বদ্ধ জায়গায় রাখেন তবে ফ্রিজে গন্ধ হবেই। এজন্য আপনাকে ঘন ঘন খাবারগুলো চেক করতে হবে, আবার কোনোটির মেয়াদ শেষ হয়ে গেছে নাকি সেটিও চেক করা প্রয়োজন। বেকিং সোডা ব্যবহার করে আপনি ফ্রিজের গন্ধ থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই। এই স্টেপগুলো অনুসরণ করুন। একটি প্লেটে কিছু বেকিং সোডা রাখুন। এরপর আপনার ফ্রিজ আনপ্লাগ করে ফ্রিজ থেকে সব খাবার বের করে রুম টেম্পারেচারে রাখুন। ফ্রিজ থেকে সব কিছু বের করার পর প্লেটটি ফ্রিজে রেখে দিন এবং 10-15 মিনিট অপেক্ষা করুন। বাস, আপনার কাজ হয়ে গেল, ফ্রিজের গন্ধ নিমিষেই গায়েব। নাম্বার 4, মুখের দুর্গন্ধ। অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠেন মুখের দুর্গন্ধ নিয়ে। দিনটি সুন্দরভাবে শুরু করার আগে এমন কিছু কারোই কাম্য নয়। বেকিং সোডা ব্যবহার করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিঃশ্বাসের দুর্গন্ধ বা হ্যালিটোসিস সাধারণত খাবার থেকে সৃষ্ট অ্যাসিডের কারণে হয়, যা আমাদের দাঁতে জমে থাকে। এটি জাঙ্ক ফুড বা যে কোনো ফুড থেকে হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে 1 কাপ হালকা গরম পানিতে 2 চামচ বেকিং সোডা মিশিয়ে প্রতিদিন কুলি করুন। গবেষণায় দেখা গেছে এভাবে বেকিং সোডা ব্যবহার করলে খুব সহজেই নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 5, মশার কামড় থেকে স্বস্তি। গ্রীষ্মের সাথে সাথে মশার উপদ্রব বাড়তে থাকে। বেকিং সোডা ব্যবহারের এই টিপসটি আপনাকে স্বস্তি এনে দিতে পারে। মাত্র 1 টেবিল চামচ বেকিং সোডা পানির সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। খুব ভালো করে মিশিয়ে পেস্টটি তৈরি করতে হবে। মশা আপনাকে শরীরের যেখানে কামড় দেবে সেখানে এই পেস্টটি 10 মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেলুন। মনে রাখবেন এটি শুধু মশার কামড়ের জন্য কাজ করে। যদি কোনো প্রাণী বা বিষাক্ত সাপ আপনাকে কামড়ে ধরে তাহলে বেকিং সোডার পেস্ট বানিয়ে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। নাম্বার 6, হার্টবার্ন বা বুকে জ্বালা পোড়া। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এই সমস্যায় ভোগেন। হেলথ প্রফেশনালরা সাধারণত খাবার পরিবর্তন করে বা ওষুধ দিয়ে এই সমস্যার সমাধান দিয়ে থাকেন।
যদি আপনার কাছে ওষুধ না থাকে তাহলে বেকিং সোডা ব্যবহার করে প্রাকৃতিকভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য এক গ্লাস পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন। বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে প্রাকৃতিক অ্যান্টাসিড যা আপনার বুকের জ্বালাপোড়া কমানোর ক্ষমতা রাখে। নাম্বার 7, বডি স্ক্রাব। সম্ভবত আপনার বাথরুমে এক ডজনেরও বেশি বডি স্ক্রাব আছে। আজকের পর থেকে আরও একটি বডি স্ক্রাব যোগ করুন আপনার কালেকশানে। এটি অনেকটা রুক্ষ ত্বকের পেস্ট তৈরি করার মতন। এজন্য আপনাকে 3 চামচ বেকিং সোডা 1 চামচ পানিতে ভালো করে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। শরীরের যেই অংশগুলো পরিষ্কার করতে চান সেখানে আস্তে আস্তে পেস্টটি মাসাজ করুন। মাসাজ শেষে লক্ষ্য করবেন আপনার ত্বক আগের থেকে আরও বেশি মসৃণ হয়েছে এবং সুন্দর দেখাচ্ছে। নাম্বার 8, আপনার দাঁত সাদা করুন। হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে যদি দেখতে পান আপনার দাঁত আর আগের মতো নেই, তাহলে মন খারাপ না করে আমাদের কৌশল ফলো করে খুব সহজেই দাঁত সাদা করে নিতে পারেন। গবেষণায় দেখা যায় যেসব টুথপেস্টে বেকিং সোডা আছে সেগুলো দাঁতের হলুদ রং দূর করতে খুব কার্যকর। এছাড়া বেকিং সোডার কারণে আপনার মুখের ভিতরে অ্যালকালাইন সৃষ্টি হয় যা ব্যাকটেরিয়া জমতে দেয় না। যাই হোক, এখন 1 চামচ বেকিং সোডার সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে ব্রাশে লাগিয়ে ব্রাশ করুন প্রতিদিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার দাঁতের হলুদ দাগ মুছে গিয়ে আবার হারিয়ে যাওয়া সাদা দাঁত ফিরে পেয়েছেন। নাম্বার 9, দাগ পরিষ্কার করুন। হঠাৎ করে সাদা কাপড়ে দাগ খুঁজে পাওয়া থেকে বিরক্তিকর আর কিছুই হতে পারে না। এক্ষেত্রে বেকিং সোডা হতে পারে আপনার বন্ধু। কৌশল ঠিক আগের মতোই, বেকিং সোডার সাথে পানি। তবে এবার 1 কাপের 1/4 ভাগ পানি নিয়ে এর সাথে 4 টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে খুব ঘন একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি সব ধরনের দাগের বিরুদ্ধে কাজ করবে, যেমন খাবারের দাগ, বমির দাগ, ঘামের দাগ, এমনকি রক্তের দাগ। বেকিং সোডা কাপড়ে ব্যবহার করার পর দেখবেন কাপড় আবার নতুন চেহারা ফিরে পেয়েছে। আপনি কি কখনো বেকিং সোডা ব্যবহার করেছেন? ভিডিওটি দেখার পর কোন টিপসটি আপনার কাছে উপকারী মনে হয়েছে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত দিন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। ভালো থাকবেন সবাই।